একটা কথা বলবো? বলো। তোমার মতো ওস্তাদ বাজিয়ে এখানে কেন পড়ে আছো? আমাদের দলে এসো না। নাম, যশ, টাকা, পয়সা সব পাক। ঢোল বাজানো আমার পেশা নয়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের জন্য একটি নতুন ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ ট্রেডার টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি এই ধরনের ট্রেডার্সগুলি এডিট করতে চান, ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে এখন স্কিপ না করেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। এই ভিডিওটি এডিট করতে হলে আপনাদের প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপটি এবং দুটি পিসের লিঙ্কের প্রয়োজন হবে। ওই দুটি পিসের লিঙ্ক আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা এলাইট মোশনটি ওপেন করবেন। ওপেন করার পর সং বিটম্যাপটি ওপেন করবেন। ওপেন করে পেয়ে দেখতে পাচ্ছেন বিটম্যাপ, এখানে জাস্ট আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে, দেন তার উপর এফেক্ট ফেড করতে হবে। তো এখানে কিছু করতে হবে, লিরিক্সের কাছে কিছু করতে হবে না, জাস্ট ফাঁকা জায়গাগুলিতে ফটো অ্যাড করতে হবে। প্রথমে এটা আপনারা চলে আসবেন 10.15 সেকেন্ড আসার পর প্লাস এখানে ক্লিক করবেন, ফটো এটার জন্য মিডিয়াতে ক্লিক করবেন, তারপর যে কোনো একটি ফটোর উপর ক্লিক করবেন। এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে তিরোটি ক্লিক করবেন, তারপর ফির কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এরো বাটনটিতে ক্লিক করে তার বাটনে ক্লিক করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়াতে ক্লিক করবেন, ফটো সিলেক্ট করবেন, ফটো থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া থিওরিটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া থিওরিটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া থিওরিটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন, আবারও প্লাস এখন মিডিয়া থিওরিটে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। তো এইভাবে আমরা প্রতিটি বিটম্যাপের ফটোগুলি লাগিয়ে নেবেন। চলুন আমি স্কিপ করে ফটোগুলি লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সব বিটম্যাপের ফটোগুলি অ্যাড করে নিয়েছি। দেন এবার আপনাদেরকে যেটা করতে হবে, এফেক্ট পেস্ট করতে হবে। এফেক্ট পেস্ট করার জন্য আপনাদেরকে এখান থেকে ব্যাক দিতে হবে, দেন স্যাক এফেক্ট একটু ওপেন করবেন। ওপেন করার পর এই যে প্রথম এফেক্টটি কপি করে নেবেন, কপি করে একটু দেখে দিচ্ছি। তার জন্য ছবিটির উপর ক্লিক করবেন, নিচে এই যে এফেক্ট আছে এফেক্টে ক্লিক করবেন, থিরোটে ক্লিক করে কপি বিটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাক গিয়ে আপনারা সংবিধ মার্কে আবার ওপেন করবেন। ওপেন করে আপনারা চলে যাবেন 10.15 সেকেন্ডে। এই প্রথম ছোটো ছোটো ছবিগুলি আছে, যেগুলো ছোটো ছোটো ছবিতে আপনারা এফেক্টটি পেস্ট করবেন। তার জন্য যা ছবিটিতে ক্লিক করবেন, নিচে এফেক্টে ক্লিক করবেন, থিরোটে ক্লিক করে পেস্ট বিটে ক্লিক করে দেবেন, পেস্ট হয়ে যাবে। আবার এখানে ছোটো ছবিটিতে পেস্ট করে দেবেন, আবার এই ছোটো ছবিটিতে পেস্ট করে দেবেন, আবার এখান থেকে গিয়ে আবার ছোটো ছবিটিতে পেস্ট করে দেবেন। এখানে শুধুমাত্র ছোটো ছবিগুলিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পেস্ট করছি। তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে ব্যাক যাবেন, গিয়ে স্যাক এফেক্ট কিছু ট্যাবার ওপেন করে 2 নম্বর এফেক্টটি কপি করে নেবেন সেম পদ্ধতিতে। কপি করার পর আপনারা এখান থেকে আবার সংবিধ মাইট ওপেন করবেন। ওপেন করবো আপনারা চলে যাবেন 10.25 সেকেন্ডে। 10.25 সেকেন্ডে যাওয়ার পর আপনারা এই এফেক্টটি পেস্ট করবেন। জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এফেক্টটি পেস্ট করবেন। এই যে এখানে একটি ছোটো ছবি আছে, প্রথমে ছবিটি বাদ দেবেন। এই যে এখানে একটি ছোটো ছবি আছে, ছোটো ছবিটির আগের ছবিটিতে পেস্ট করবেন। তো পেস্ট করে দিচ্ছি সেম প্রসেসে, দেখতে পাচ্ছেন এটিতে পেস্ট, ছোটো ছবিটির পরের ছবিটা পেস্ট করবেন না। এই যে আগে একটি বড়ো ছবি আছে, এই ছোটো ছবি, তারপর আগের ছবিটিতে পেস্ট করবেন। পেস্ট করে দিলেন, আবার এই ছোটো ছবিতে আগের ছবিটিতে পেস্ট করে দিলেন, আবার এই ছোটো ছবিটি আগের ছবিটিতে পেস্ট করে দিলেন। তো পেস্ট করার পদ্ধতি সেম, জাস্ট আপনাদেরকে ছবিতে ক্লিক করতে হবে। তো ছোটো ছবিটির আগে করবেন, দেখতে পাচ্ছেন এখানে একটি ছোটো ছবি আছে, তার আগে করে দিলাম এখানেতে। তো পেস্ট করে দিয়েছি। দেন এবার আপনারা এখান থেকে ব্যাক যাবেন, গিয়ে আবার স্যাক এফেক্ট সেটটি ওপেন করবেন। করার পর 3 নম্বর এফেক্টটি সেম পদ্ধতিতে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক যাবেন, ব্যাক গিয়ে সং বিটম্যাপটি আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে যাবেন, দেখিয়ে দিচ্ছি আপনারা এই ছোটো ছবিটির পরে, মানে 12.12 সেকেন্ডে চলে যাবেন ছোটো ছবিগুলির পরে। ছোটো ছবিগুলির পরের ছবিটিতে আপনারা এফেক্টটি পেস্ট করবেন, ছোটো ছবিতে পরের ছবিটিতে। তো এখানে পেস্ট করে রয়েছে এবং যে ছবিগুলো খালি আছে সেগুলোতে পেস্ট করে দেবেন। তার জন্য ছবিতে ক্লিক করবেন, নিচে এফেক্টে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ছবিতে ক্লিক করে দেবেন। আবার এখানে ছবিতে এফেক্টে নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, পেস্ট হয়ে গেল। আবার এখানে ছবিতে এফেক্টে নিচে থ্রি ডটে পেস্ট এফেক্ট, পেস্ট হয়ে গেল। আবার এখান থেকে চলে যাবেন, এখানে ছবিটিতে ক্লিক করবেন, এফেক্ট নিচে থ্রি ডটে পেস্ট, পেস্ট হয়ে গেল।
আবার এখানে ছবিটিতে এফেক্ট চেঞ্জ থ্রিডিতে পেস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছি আমি সমস্ত বিটম্যাপকে ফটোগুলি পেস্ট করার পর এফেক্টও পেস্ট করে দিয়েছি। দেন আমার ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার আপনারা প্রথমে আপনাদের ব্যাকগ্রাউন্ড মানে লোগো লাগাতে পারেন, ভিডিওর মধ্যেও লাগাতে পারেন। তো কীভাবে লোগোগুলি ক্রিয়েট করতে হয় এই ভিডিও ডিসক্রিপশানে একটি ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে লোগোগুলি ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এবার সেভ করার জন্য আপনাদের যেটা করতে হবে, ওপরে যে সেটিং অপশন আছে সেই অপশন আছে, এটির উপর ক্লিক করবেন। তারপর নিচে যে অপশনটি আছে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।